সো গাইস, ক্যামেরা নিয়ে সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন। তো গত পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম রাতারাতি টিকটকে ভাইরাল 10টি গান, এর 11তম পর্ব। তো যাই হোক, আজকে আমি আপনাদের জানাবো বিশ্বের সর্বোচ্চ লাইক পাওয়া 10টি গান। যাই হোক, গানগুলো কিন্তু ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে তৈরি করা। ইউটিউবে কিন্তু লক্ষ লক্ষ ভিডিও রয়েছে যেগুলোর মধ্যে কোটি কোটি ভিউজ রয়েছে। সব ভিডিওতে কিন্তু একরকম ভিউজ পাওয়ার পরেও তেমন একটা লাইক আসে না, তার কারণ হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। তো ইউটিউবে সবচেয়ে বেশি পছন্দ করা ভিডিও হওয়া মানে কিন্তু বিশেষ কিছু অর্জন করা, এবং এটি একটি অবিশ্বাস্যভাবে কঠিন জিনিস। আজকে আমরা সবচেয়ে বেশি পছন্দ করা ইউটিউব ভিডিওগুলো তালিকাভুক্ত করেছি, যাতে আপনি দেখতে পারেন। তো আগে একটি কথা বলে রাখছি, এখানে গানের লিস্টিং এ ভুল ত্রুটি হতেই পারে, তাই দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখন যে গানটি দেখেছেন, এটি একটি কোরিয়ান ভাষার গান এবং গানটির নাম হচ্ছে হাউ ইউ লাইক দ্যাট। এটি গেয়েছেন কোরিয়ান জনপ্রিয় ফিমেল মিউজিক ব্যান্ড ব্ল্যাক পিঙ্ক। গানটি ইউটিউবে আপলোড করা হয়েছিল 3 বছর আগে এবং গানটির টোটাল ভিউজ প্রায় 1.2 বিলিয়ন। তো যাই হোক, গানটি 24 মিলিয়ন লাইক পেয়ে আমাদের লিস্টের 10 নম্বর স্থান জায়গা করে নিয়েছে। তো যাই হোক, তারপর 9 নম্বরে রয়েছে সাউথ কোরিয়ান জনপ্রিয় মিউজিক ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের আরেকটি গান কিল দিস লাভ। গানটি সবার জনপ্রিয় একটি গান, এটি গত বছর ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল ছিল। তো যাই হোক, গানটি 2019 সালে অর্থাৎ প্রায় 4 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল এবং এটির বর্তমান ভিউজ প্রায় 1.8 বিলিয়ন, আর এই পর্যন্ত গানটি 25 মিলিয়ন লাইক অর্জন করেছে। এরপর লিস্টের 8 নম্বরে রয়েছে আমেরিকান মিউজিক প্রডিউসার এবং ডিজে মার্সমেলোর অ্যালোন গানটি। যেহেতু মার্সমেলো সবার জনপ্রিয় একজন শিল্পী, সেহেতু তার গান সবার ফেভারিট লিস্টে থাকবে, আর যদি হয় তার পপুলার গান তাহলে তার কথাই নেই। তো যাই হোক, তার সবচেয়ে পপুলার অ্যালোন গানটি 2016 সালে ইউটিউবে রিলিজ করা হয়েছিল এবং তখন থেকে এই পর্যন্ত এটি ভিউজ পায় প্রায় 2.5 বিলিয়ন, আর আসল ব্যাপারটি হচ্ছে গানটি 25 মিলিয়ন লাইক অর্জন করেছে। গানটি দিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচুর শর্টস এবং রিলস তৈরি করা হয়েছে। তারপর লিস্টের 7 নম্বরে রয়েছে মার্কিন গায়িকা ও লেখক বেলি ইলিশের লাভলি গানটি। ব্যক্তিগতভাবে বিলি ইলিশ আমার ফেভারিট গায়িকাদের মধ্যে একজন, তো আমার মতো বিলি ইলিশ কার কার প্রিয় তা এখনই কমেন্ট করে জানিয়ে দিন। তো যাই হোক, গানটি 5 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল এবং গানটির বর্তমান ভিউজ প্রায় 2 বিলিয়ন, এবং গানটিতে এই পর্যন্ত লাইক পড়ে প্রায় 26 মিলিয়ন। এরপর লিস্টের 6 নম্বরে রয়েছে নরওয়েজীয় মিউজিক ব্যান্ড ও সবার জনপ্রিয় একজন মিউজিক প্রডিউসার অ্যালান ওয়ালকারের ফেভারিট গানটি। এটি অ্যালান ওয়ালকারের সবচেয়ে জনপ্রিয় গান। যাই হোক, গানটি 8 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল এবং গানটির বর্তমান ভিউজ 3.5 বিলিয়ন, আর গানটিতে 28 মিলিয়ন মানুষ লাইক দিয়েছেন। গানটির মিউজিকটি NCSA রিলিজ করা হয়েছিল, অর্থাৎ কোনো প্রকার কপিরাইট ঝামেলা ছাড়া যে কেউ মিউজিকটি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, তারপর লিস্টের 5 নম্বরে রয়েছে সাউথ কোরিয়ান একটি মিউজিক গ্যাংনাম স্টাইল। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই গানটির মোট ভিউজ প্রায় 5 বিলিয়ন। গ্যাংনাম মূলত সাউথ কোরিয়ান একটি জেলার নাম। তো যাই হোক, বর্তমানে গানটিতে 27 মিলিয়ন লাইক রয়েছে। তারপর 4 নম্বরে রয়েছে সাউথ কোরিয়ান মিউজিক ব্যান্ড BTS এর বয় উইথ লাভ গানটি। গানটি 4 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল এবং এই পর্যন্ত গানটি প্রায় 1.8 বিলিয়ন ভিউজ অর্জন করেছে এবং 28 মিলিয়ন মানুষ গানটিকে লাইক করেছে। তারপর লিস্টের 3 নম্বরে রয়েছে ব্রিটিশ গায়ক এড শিরানের শেপ অফ ইউ গানটি। গানটি 6 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল এবং গানটির মোট ভিউজ প্রায় 6.2 বিলিয়ন, আর গানটি এই পর্যন্ত 32 মিলিয়ন লাইক অর্জন করেছে। তারপর লিস্টের 2 নম্বর অবস্থানে রয়েছে আমেরিকান র্যাপার উইজ খালিফা এর সি ইউ এগেইন গানটি। গানটি 8 বছর আগে ইউটিউবে রিলিজ করা হয়েছিল এবং বর্তমানে গানটির সর্বমোট ভিউ 6 বিলিয়ন, গানটির মোট লাইক 41 মিলিয়ন। এরপর আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে পোয়েট্রিক অ্যান্ড সিঙ্গার লুইস ফনসি ও ডারিয়ান কির গান ডেসপাসিতো।
সবার একবার না একবার হলে শুনতে হয়েছিল, কারণ গানটি ইউটিউবের মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়া গান। তো যাই হোক, গানটি 8 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল আর এই পর্যন্ত গানটি সর্বোচ্চ 8.2 বিলিয়ন ভিউজ অর্জন করেছে এবং গানটির বর্তমান লাইকের পরিমাণ প্রায় 53 মিলিয়ন। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।